জলপাইগুড়ি পান্ডাপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী তথা বর্তমানে আইনজীবী পদে কর্মরত অসীম কুমারদের লকডাউনের জেরে ঘরবন্দি থেকে সুর বাঁধলেন নিজের গলায়। করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতায় নিজের শিল্প সত্তাকে কাজে লাগিয়ে গান বাঁধলেন অসীমবাবু। একসময় তিনি ছিলেন খেলোয়াড়, সঙ্গে ছিল গানের নেশাও। জলপাইগুড়ি DIG সাহেবের সাহিত্য সৃষ্টি অসীমবাবুর অনুপ্রেরণা বলে জানান তিনি। তাই গানের বিষয়বস্তু হিসেবে বেছে নিলেন করোনা সচেতনতাকে। ভারতীয় নাগরিক হিসেবে সঙ্গীতের মধ্য দিয়ে তিনি তার দায়বদ্ধতা পালন করলেন বলে জানান। আমি দেখছি যারা কবিতা টবিতা লেখে তারা অনেকেই কবিতা লিখছে, যারা গান করে তারা কলকাতায়ও আবার আরও অনেক অনেক জায়গায় আমি দেখলাম সবাই কিছু কিছু গান টান করছে। তা আমি বেশি অনুপ্রেরণা পেলাম কয়েকদিন আগে আমার ভিশনে আমি দেখলাম আমাদের DIG সাহেব কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাহেব, উনি একটা কবিতা লিখেছেন, আমার শুনে খুব ভালো লাগলো। তা আমি ভাবলাম যে উনি এত ব্যস্ত লোক, উনি এই ব্যস্ততার মাঝেও উনি যদি লিখতে পারে, আর আমি তো একটু সঙ্গীত চর্চা করি, তাহলে আমি না হয় একটু লেখার কবিতা টবিতাও লিখি, তাহলে আমি না হয় একটু ওনার মতো একটু চেষ্টা করে দেখি। সেই ইয়েতে তারপর আমার সঙ্গে স্টেশন বাজারে জলপাইগুড়ির সাংবাদিক শান্তনুকর, উনি আমাকে অনুরোধ করলেন যে করোনার উপর একটা গান লিখতে। তাই ওনার অনুপ্রেরণাতেই আমি একটা আরম্ভ করলাম, কয়েকদিন করে নিয়ে আমি গানটা লিখলাম, তারপরে সুর দিলাম এবং গতকাল আমি গিয়ে আমি ফেসবুকে দিয়েছি। তাতে সবাই জেনেছে, সবাই প্রশংসা করছে, আমার ভালো লাগছে। যে যাই হোক, আমি নিজে অন্তত এটা একটা প্রচারও বটে যে সবাইকে কীভাবে চলতে হবে, কীভাবে থাকতে হবে। মানে আপনার গানের বিষয়বস্তুটা কী ছিল অ্যাকচুয়ালি? গানের বিষয়বস্তুটা সম্পূর্ণই করোনা। অসীমবাবুর পুত্র অর্পণ কুমার দে করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতার বার্তাটুকুর পাশাপাশি বাবার এমন শিল্প সত্তারও প্রশংসা করেন। মানুষকে করোনা সম্পর্কে সচেতন করে তুলতে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সঙ্গীত এবং কবিতার মতো মাধ্যমেরও দরকার রয়েছে বলে মনে করেন তিনি। আর উদ্যোগ ভালো, যার প্রফেশন দিয়ে যে যতটা হবে পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস হচ্ছে ক্রিয়েট করতে পারবে, সেটাই এখন দরকার।